আমার জন্ম সেকেলে কলকাতায়। শহরে ছ্যাকড়া গাড়ি ছুটছে তখন ঝরঝর করে ধুলো উড়িয়ে। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কে জানত সেদিনে সেই ছোট্ট ভাবুক রবি আজকে আমাদের প্রাণের মনের রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠবেন। কেমন ছিল রবি ঠাকুরের চার দেওয়ালের জীবন, কারা ছিল তার প্রাণের নিকট? সমস্ত কিছু নিয়ে কবিগুরুর জীবন ঘিরেই তার 160তম জন্মবার্ষিকীতে মেডিসিনের নিবেদন, অনুভবে রবীন্দ্রনাথ।